গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখছেন তো, রেডি হয়ে গেছি। আমি যাব, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তিনজন যাব। ছেলে মেয়ে যাচ্ছে না, মেয়ের শরীরটা ভালো নেই, এই জন্য ঘরে থাকছে। তো আমরা যাচ্ছি ছেলে স্কুলে। ছেলের আজকে অ্যাডমিশান আছে, তো বুক টুক দিবে, তো ড্রেসও দেবে। তো আমরা যাচ্ছি সেই কারণে স্কুলে। তো চলুন স্কুলে যাই। তো আমরা স্কুলে পৌঁছে গেছি। এই যে দেখুন, স্কুলের গেটে আমরা পৌঁছে গেছি। এখন এইখানে আমরা নেমে পড়বো গাড়ি থেকে। গাড়ি আর ভেতরে ঢুকাবে না, এখানে বাইরেই থাকবে। তো আমরা চলে এসেছি, এখন ঢুকবো আমরা রিসেপশনে। রিসেপশনে ঢুকিয়ে কথা বলে নেবো, তারপর যে ক্লাস টিচার আছে ওনার সঙ্গে একটু দেখা করবো প্রথমে। আর এইটা দেখুন, স্কুলের মাঝখানেই যে স্টেজ করা আছে, বিল করা আছে, দেখেছেন? দেখিয়ে দিলাম একটু আপনাদের। তো এখানে ম্যামের সঙ্গে দেখা করে আবার রিসেপশনে আমরা চলে আসলাম। এখানে সোফাতে আমরা ওয়েট করছি, বসছি। ছেলে অ্যাডমিশান হচ্ছে, অ্যাডমিশান হয়ে গেলে তারপরে আমরা যাব বই খাতা আনতে আর ড্রেস আনতে। তো এদের ক্লাসরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখুন কি সুন্দর ক্লাসরুমটা। প্রত্যেকটা রুম এইরকমই, একটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে বই খাতার লাইন, এখানে ড্রেসের লাইন, তো সমস্ত কিছু আমরা নিয়ে নিলাম। এবার স্কুল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা স্কুলের ব্যাক সাইড দিয়ে বেরালাম। তো সামনেই দেখুন, ব্যাক সাইডে এটা হোস্টেল। তো হোস্টেলটাও সেই রকম দেখতে, একই রকমই। তো বেরিয়ে যাচ্ছি আমরা, দেখুন স্কুলের পরিবেশটা, চারদিকে বাগান, কি সুন্দর। এই যে সবুজ ঘাস লাগানো কাটিং করে, তো এটা গোলাপের বাগান, খুব সুন্দর পরিবেশটা দেখুন। আমার তো খুব ভালো লাগে এর, মানে স্কুলে আসলেই আমার এই এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যে দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি। তো স্কুল থেকে বেরিয়ে গাড়িতে চেপে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন তো দুপুর 1:30 পেরিয়ে গেছে। তো আমরা গিয়ে আর বাড়িতে রান্না টান্না করবো না, এইখানে লাঞ্চটা সেরে নেব। এই যে রাজা হোটেলে চলে আসলাম, এই যে দেখুন, এখানে তো আগেও আপনাদের সঙ্গে দেখিয়েছি, এই হোটেলে অনেকবারই আসি আমরা। তো চলুন ভেতরে যাই, আমরা একটু ফ্রেশ হয়ে এসি রুমে চলে আসলাম। এখানে বসে অর্ডার দেব, আমরা বসে পড়ি, তারপর অর্ডার নিতে আসবে। অর্ডার দেব কি কি খাবো না খাবো। তো আমাদের তো খাবার চলে এসেছে, খাবারের মেনু কী কী আছে বলুন তো। উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, তারপর একটা মিক্সড ভেজ আছে, পটলের ডালনা আছে, ডাল আছে, তারপর লেবু তো আছেই, কাঁচা লঙ্কা সেগুলো তো আছেই, তারপর কাতলা মাছের ভাপা, আর ছেলে খেলো তন্দুরি রুটি আর হান্ডি চিকেন। তো মেয়ের জন্য একটা হান্ডি চিকেন অর্ডার করেছিলাম আর তন্দুরি রুটি, এগুলো নিয়ে মেয়ের জন্য নিয়ে চলে যাচ্ছি, মেয়ে বাড়িতে খাবে। তো বন্ধুরা, ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি।
আর দেখতে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।